দেখতে পাচ্ছো এটা পুরো কিন্তু হচ্ছে চারটা আন্ডিজে সেটআপ। দেখে নাও, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আটটা টপ আছে। ওটা কিন্তু চাঁদনি মার্কেটে কেউ দিতে পারে না, এটা আমি চ্যালেঞ্জ লাগিয়ে বলতে পারি। সেটআপটা বাজবে তখন পুরো একবারে ধুলো পড়ে যাবে, যখন এক গ্রামে বাজবে ওই গ্রাম থেকে লোক পালিয়ে অন্য গ্রামে চলে যাবে, এটা পুরো ফুল গ্যারেন্টি আছে। ওকে, স্টেশনটা পুরো এ ক্লাস ছিল, মানে যখন বাজছিল পুরো একবারে বুকের হিটপিন পুরো ধরপড় ধরপড় করছিল একদম। ভাই আজকে যে সেটআপটা তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ, একেবারে পুরো পিছনে আছে, এটা পুরো কিন্তু হচ্ছে চারটা আন্ডিজে সেটআপ, ঠিক আছে? তো এই চারটা আন্ডিজে সেটআপটার মধ্যে কি আছে আমি একটু বলে দিই। এটা কিন্তু আমার পুরো পিছনে আছে, তো এটার মধ্যে দেখে নাও, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আটটা টপ আছে। আটটা টপের মধ্যে কিন্তু 500 ওয়াট করে কিন্তু স্পিকার লাগানো থাকবে, আর সাথে সাথে কিন্তু থাকবে কিন্তু HF টিউটার, আর নিচে কিন্তু বেস আছে, বুঝতে পারছো? মানে পুরো হিলিয়ে দেবে পুরো। তো বেসটা আমি তোমাদের বলে দিই, বেসটা কিন্তু হচ্ছে কিন্তু 1000 ওয়াট করে বেস থাকবে, ঠিক আছে? 1000 ওয়াট আটটা বেস থাকবে। আর আজকের এই সেটআপটা, ঠিক আছে, আমাদের একটা মানে অনেক পুরনো সাবস্ক্রাইবার বলতে পারো, সে আমাদের কিন্তু অনেক দিন ধরে ভিডিও দেখছে, চ্যানেল সাবস্ক্রাইব করেছে, ভিডিওতে লাইকও করে, আর আমাকে মধ্যে মাঝে ফোনও করে বলছে, দাদা এই সেটআপটা আজকে আছে নাকি, অ্যাভেলেবেল আছে নাকি? আমি বলছি না, দিন বললাম যে ঠিক আছে চলে আসো এই সেটআপটা। আর কালী পুজো সামনে কিন্তু হচ্ছে, কালী পুজো, কালী পুজো আসছে, তাহলে কালী পুজোর অফারে নিয়ে নাও। তো এই সেটআপটা আমার কিন্তু দাদা কিন্তু আজকে চলে এসেছে, তো দাদার কিন্তু আমি রিভিউ নেবো লাস্টে, আর সাউন্ড টেস্টিংও কিন্তু থাকবে, আর এটার মধ্যে কি কি আছে সেটা তোমাদের আমি দেখাবো। আর আজকের এই যে সেটআপটা দেখতে পাচ্ছ, এটার নাম কিন্তু করা হচ্ছে চারটা আন্ডিজে সেটআপ। চারটা নিজে সেটআপ কেন বলা হচ্ছে, যখন এই সেটআপটা বাজবে তখন পুরো একবারে ধুলো পড়ে যাবে পুরো, ঠিক আছে? মানে রাস্তায় যখন বাজবে কেউ থাকবে না, কেউ টিকতে পারবে না, যখন এক গ্রামে বাজবে ওই গ্রাম থেকে লোক পালিয়ে অন্য গ্রামে চলে যাবে, এইরকম হচ্ছে ব্যাপার। গ্যারান্টি আছে তো সাউন্ডের? গ্যারান্টি তো? হ্যাঁ, সাউন্ডের গ্যারান্টি তো? সাউন্ড পুরো একবারে পুরো ফুল গ্যারান্টি আছে। ওকে, কি আছে এই পুরো সেটআপের মধ্যে? এই পুরো সেটআপটার মধ্যে আমি বলে দিচ্ছি, আটটা টপ আছে আর আটটা বেস আছে, আর চালানোর জন্য কিন্তু ভারী ভারী অ্যাম্পলিফায়ার আছে, মানে তাগড়া वाला অ্যাম্পলিফায়ার আছে। ওকে, আর একটা আমি বলবো, এই যে আছে 12 চ্যানেল, এইটা যে টপ আছে, টপের মধ্যে কত স্পিকার লাগানো আছে, কি ওয়াটে? টপের মধ্যে হচ্ছে 500 ওয়াট করে স্পিকার লাগানো আছে। কত স্পিকার? 500 ওয়াট করে স্পিকার লাগানো আছে, 500 ওয়াট করে দুটো স্পিকার লাগানো আছে, আর একটা করে কিন্তু হচ্ছে কিন্তু HF লাগানো। আচ্ছা, এরকম আপনার আটটা টপ কিন্তু হচ্ছে পুরো একবারে লাইন বাই লাইন পুরো আটটা, আটটা টপ আছে। আচ্ছা, বেসের মধ্যে? আর বেসের মধ্যে দেখে নাও, বেসের মধ্যে যেটা হচ্ছে কিন্তু হাজার হাজার করে কিন্তু তোমাদের কিন্তু বেস আছে, ঠিক আছে? আচ্ছা, আটটা বেস, মানে যখন বাজবে পুরো একবারে ধুলো পড়ে যাবে এই সেটআপটা। আর এই সেটআপে চালাবার জন্য কত অ্যাম্পলিফায়ার দিয়ে যাচ্ছে? এই সেটআপটা চালানোর জন্য যেটা হচ্ছে যে 4000-এর অ্যাম্পলিফায়ার আছে, 4000-এর চারটে অ্যাম্পলিফায়ার আছে, চারটে অ্যাম্পলিফায়ার, চারটে অ্যাম্পলিফায়ার আছে, মিক্সারও আছে। আচ্ছা, আর আর কালীপূজার অফার যেটা, একটা মাইক ফ্রি থাকবেই, ঠিক আছে? স্টেবিলাইজারও আছে, স্টেবিলাইজারও আছে। আচ্ছা, মানে পুরো সেটআপ দিচ্ছেন আপনি? পুরো সেটআপই কিন্তু আমি দিচ্ছি। কালীপূজার অফার যে আপনি দিয়ে, অফার অফার লোককে, ওকে, কালীপূজার অফার যে আপনি দিয়েছিলেন সেটা আপনি কাস্টমারকে দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? আর এই সেটআপে কি সাউন্ড আছে? আগে সাউন্ড টেস্টিংটা, সাউন্ড টেস্টিংটা আমি শুনিয়েই দেবো। এই সাউন্ড টেস্টিংটা দেওয়া হচ্ছে, এবার সাউন্ড টেস্টিং তো দাদা আমাদের কিন্তু এই চারটা নিজের সেটআপটা নিতে চলে এসেছে। তো ফার্স্ট অফ অল জেনে নেবো দাদার নামটা কি আছে? অরিন্দম সাহা। অরিন্দম সাহা, কোথা থেকে এসেছো তুমি? আমি বনগাঁ থেকে এসেছি। বনগাঁ থেকে এসেছো? তো এই যে এসকে ইলেকট্রনিক্স এই ধামাকাদার যে অফারটা চলছে, তো অফারটা তুমি কিভাবে জানতে পারলে? ইউটিউব ফেসবুক, ইউটিউব ফেসবুক থেকে জানতে পারলে। তুমি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো? সাবস্ক্রাইব ফলো দুটোই করা আছে আমার অনেক দিন থেকে। আচ্ছা, অনেক দিন ধরেই। তো তুমি মেইনলি এটা কি পারপাসের জন্য নিচ্ছ একটু যদি বলো আমার দর্শক? আমার দিওয়ালির জন্য নেওয়া। দিওয়ালির জন্য মেইনলি? তোমার কম্পিটিশন লেভেলে ডিজে সেটআপ? হ্যাঁ। তুমি এই সেটআপটা নিয়ে খুশি তো? একদম। আচ্ছা, আর এটা সাউন্ড টেস্টিং তো শুনেই নিচ্ছ, কেমন সাউন্ড টেস্টিংটা কেমন ছিল বলো? হ্যাঁ, এ ক্লাস। সাউন্ড টেস্টিংটা পুরো এ ক্লাস ছিল, মানে যখন বাজছিল পুরো একবারে বুকের হিটপিন পুরো ধরপড় ধরপড় করছিল একদম,
যে আপনার ভিডিওটা আপনার গ্রাম দিয়ে ইয়া বা কলকাতা কোথাও এরিয়া দিয়ে কেউ দেখছে এই ভিডিওটা, তাহলে আপনি ওনাকে কি গাইড করতে চান? আমার একটাই কথা, আসুন এসকে ইলেকট্রনিক্সে, সব থেকে ভালো জিনিসটাই পেয়ে যাবে। বাস বাস আপনি দেখে নেন কি এইটা রিভিউ আছে, এটা দাদা অনেক দিন ধরে সাবস্ক্রাইব করেছে, নিয়ে যাচ্ছে আজকে সেটআপ, এর সাউন্ড টেস্টিং এর ভিডিও মধ্যে দেওয়া আছে, সাউন্ড টেস্টিং একবার দিয়েছে দাদা, সাউন্ড টেস্টিং এই এর ভিডিও ইনডে একটা কথা বলার হচ্ছে কি এই সাউন্ড টেস্টিংটা আপনাকে কেমন লাগলো কমেন্টে বলুন। আর আপনার দোকানে কি দাদা ইএমআই করা যায়? না দাদা, আমাদের দোকানে সত্যি কথা বলতে গেলে ইএমআইটা যেটা মানে বহুত কাস্টমার মানে 100% এর মধ্যে পুরো একবারে 90% কাস্টমার কিন্তু ফোন করে বলে দাদা ইএমআই হবে নাকি? না দাদা ইএমআই হবে না, ইএমআইটা পসিবল নাই। আর একটা কথা বলছি, ইএমআই আর যেটা হচ্ছে যে ফাইন্যান্স, বাজাজ ফাইন্যান্স, ওটা এখন পসিবল নাই। তবে ইন ফিউচার ওটা পসিবল হয়ে যাবে যদি তোমরা এসকে ইলেকট্রনিক্সে তোমরা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? যদি সাথে থাকো পাশে থাকো তাহলে অবশ্যই কিন্তু হবে, তার জন্য কিন্তু চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? আজকে এই ভিডিওটা তো দেখে নিয়েছো লোক কি চট্টান ডিজে সেটআপ নিয়ে যাচ্ছে, চট্টান ডিজে সেটআপ এখন ভিডিও দেখছে, ওকে কি বলতে চাও ইন্ডে? তো আমি বলবো দেখো এসকে ইলেকট্রনিক্সে তোমরা আসো, ঠিক আছে? জিনিস পুরো জেনুইন রেটে তোমরা পাবে, ঠিক আছে? চাঁদনি মার্কেটে আমি বলবো এর থেকে সস্তায় আর কোনো দোকানদার দিতে পারবে না। তো এরপর বলে রাখি এই এর প্রাইস কত, মানে অনেকক্ষণ ধরে দর্শক বন্ধু আমার মানে অনেক ভাটের কথা শুনেছে, তো আমি এটা বলে রাখি এর প্রাইস কত। এটার প্রাইস শুনলে কিন্তু তোমরা কিন্তু আজকে পুরো চমকে যাবে, এটা পুরো দিওয়ালির পুরো ধামাকাদার অফার পুরো। তো এই অফারটা কিন্তু কোনো দোকানদার কিন্তু চাঁদনি মার্কেটে আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। কত দাম বলবো? বলো। 2,50,000। চাঁদনি মার্কেটে এসকে ইলেকট্রনিক্সে কিন্তু আসতে হবে। তো আমি এটা বলে দিই যে কিভাবে আসতে হবে, যারা ধরো মানে যেখান থেকেই আসো, ঠিক আছে? তো তোমাদের কিন্তু হাওড়া বা শিয়ালদায় আসতে হবে। হাওড়া বা শিয়ালদায় এসে তোমায় কিন্তু ফার্স্ট অফ অল কিন্তু ধর্মতলা বা চাঁদনি মার্কেটে আসতে হবে। এসে ইমলের সামনে আসবে, ইমলের সামনে এসে যে কাউকে জিজ্ঞাসা করে বলবে দিনার হোটেল যাব। এই দিনার হোটেলটা একটু দেখিয়ে দাও, দিনার হোটেল আছে, দিনার হোটেলের আশেপাশে কিন্তু আমাদের দোকান আছে। এসকে ইলেকট্রনিক্সের বোর্ড কিন্তু জলজল করছে। অনলাইনে কিন্তু আজকালকার জামানায় কিন্তু অনেক ফ্রড চলছে, ফ্রডবাজি চলছে। এসকে ইলেকট্রনিক্সের নাম করেই বললো যে এই সেটআপ আছে, সব ভিডিও দেখাবে, ফটো দেখাবে, তোমাকে ফটো পাঠাবে, তারপর বলবে দাদা আমি তোমাকে পাঠাচ্ছি, তুমি আমাকে কিছু অ্যাডভান্স করো। তো আমি বলবো ভুলেও কিন্তু এই মানে এদের ফাঁদে পা দিও না, এরা কিন্তু ফ্রড করার জন্য কিন্তু বসে আছে, ঠিক আছে? ঠিক আছে, যদি আমি একটা কথা বলে দিই কিন্তু পয়সা কিন্তু অনেক কষ্টে কিন্তু ইনকাম করতে হয়, পয়সা কারো হারামের হয় না, ঠিক আছে? তো আমি এটা বলবো যে তোমরা কিন্তু অনলাইনে চক্করে কারোর ফাঁদে পা দিও না, ভিজিট করো এসকে ইলেকট্রনিক্সে, ঠিক আছে? ভিডিও কল করে তোমরা দেখে নাও জিনিসটা ঠিক আছে নাকি, ভেরিফাই করে নাও, যে ভিডিও করে বা তোমার মালিকের সাথে ভেরিফাই করে নাও, তারপর তুমি পয়সা দাও, যা খুশি করো, তুমি ডিল করো, ঠিক আছে? আসো কিন্তু এসকে ইলেকট্রনিক্সে,